ডেমরা থেকে এখানে গুলো নিতে আসছেন? হ্যাঁ, পানির ভিতরে পড়িয়ে দিস, পড়তে পারে না। ওই সময় এক শ্রেণী মানুষ এসিয়া খুশি ছিল কি তাদের খেদমত চিকিৎসা করা, এটা বাদ দিয়ে তাদের সম্পদ দিয়া যায়। এটা কি কুত্তার সে খারাপ না, শুয়ারের সে খারাপ না, জানুয়ার সে কুন্ডা কথা কর। তাহলে এটা উপারছে, কুত্তে পারে না কথা কর। হে কুত্তে মালিকের মায়ায় নিজে আগুনের ভিতরে ঝাঁপ দিছে, সমুদ্রে ঝাঁপ দিছে, এরকম ইতিহাস আছে না? নাই কুত্তে এবারে নেই উপাস। রব্বুল আলামিন বলে কথা ঠিকই কইস, তাহলে তোদের মতো না, বাল হুম আওয়াল, এক শ্রেণীর মানুষ যেগুলা চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। আমার মালিক বলেন আব্দুল করিম, ও রেজাউল করিম, ও রহিমা খাতুন, তুই যদি পাহাড় পরিমাণও গুণা কইরা থাকো, তুই যদি ভূত পূজার মতো গুণা কইরা থাকো, তুই যদি শত শতবার তওবাও ভঙ্গ কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না। তুই যখন গুনার বোঝা মাথায় নিয়ে দেলটাকে ভাইঙ্গা নিজেকে নিজ অপরাধী মনে কইরা দুই হাত আমার মালিকের দিকে উঠা, যখন তুই চোখের পানি চাইরা, যখন করুণ সুরে ডাক দিবি ও আরশের মালিক, নাফরমান তোমার দরবারে হাজির হয়, হাজির হয়, হাজির হয়, মালিক গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হবে। মালিক বউ চিন্তা করে দেখছে তোমার দরওয়াজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই, তুমি মালিক ছাড়া আর কোনো দ্বিতীয় মালিক। আরে মায়ের সঙ্গে সন্তান অন্যায় করলে, মা লাথি মেরে বের করলে সন্তান দৌড় দিয়ে বাপের কোলের ভিতরে, বাপ বাপের সঙ্গে অন্যায় করলে, বাপ লাথি মারলে সন্তান তো দিয়া মায়ের কোলে জাগালে। আরে এরকম উস্তাদের সঙ্গে অন্যায় করলে আর এক উস্তাদের কোলের ভিতরে জাগা দিয়া, মালিক তোমার দরবারে নাফরমান হাজির, মালিক তুমি যদি তোমার দরবার থেকে লাথি মেরে তাড়াইয়া দাও, আর তো মাওলানা আর তো কোনো দরওয়াজা না, মালিক কার কাছে যাব, কাকে যাইয়া আল্লাহ কইয়া ডাক দেব, মালিক তুমি মাফ করো বা না করো আমি তোমার দরজা ছাড়ব না রে মা, যখন তুমি ডাক দেবা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার মাওলা ডাক দিয়ে বলবে এ বন্দা বান্দিয়া, তোকে আমি জাহান্নামে ফালাবো না, তোকে আমি শয়তানের হাতে সুপর্দ করবো না, আয়া
ওকে আমি শুধু মাফ করবো তাই না, তোর জীবনের সব গুণ আমি মাফ কইরা দিলাম। এ কপাল পড়া, এই দয়ার মাওলারে ভুললা কার মহব্বতে পড়ছো, কার প্রেমে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছো? আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাই বলতেন, হে দুনিয়াদার পাগল, কোন সম্মানের পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো? একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো, নিরিবিলে একটু মোরা খাবা করো। আরে দুনিয়া ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক কোনো অন্যায় করার সময় ফায়ার কইরাও মাইরা ফেলায়। বাজান ওর এই মাতুক বাড়ি, ওর সর্দারি, ওর সারগিরি, ওর সর্দারগিরি কতক্ষণ, এক পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন লাথি মারে বুক দিয়া পাড়ায়, ওর যখন হাত পাও ভাঙিয়া ফেলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর সর্দারগিরি? আজকে দুনিয়ার ভিতরে কেউ পরিচয় দেয়, আমি এমপি, আমি মিনিস্টার, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক জমিদার, আমি পাঁচটা বাড়ির মালিক, আমি ওরকম দশটা গাড়ির বাড়ির মালিক, আমি ওরকম সম্মানিত, ওরকম 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 সরকম। আরে এই পরিচয় কয়দিন থাকবে? যে কয়দিন যজ্ঞ দুনিয়ায় খোলা থাকবে, সেই কয়দিন মাতুক বাড়ি সরদারি থাকবে। কিন্তু মনে রাখিস, বাজার যখন হায়াতের বেড়া পার কইরা না ফারমান, তার আল্লাহু আকবার মৌতের বিচারে পেটখানা বাসায়া দিবে। আমার মালিকের হুকুম অনুযায়ী আজ আসসালাতু আসসালাম যখন হাজির হইয়া যাবে, বাজার ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, নাফরমান আমার সমস্ত নেমাত ভোগ করছে, আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছে, আমার দেওয়া নেমাত জবান দিয়া কথা বলছে, আমার দেওয়া নেমাত ব্রেন দিয়া পড়াশোনা কইরা বড় নেওয়া হয়েছে, ব্রেন দিয়ে ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছে, আমার দেওয়া নেমাত হাত পাও দিয়া কাজ কইরা বড় নেওয়া হয়েছে, আমার সমস্ত নেমাত সূর্য আলো ভোগ করছে, আর নদীর ভিতরে পানির ভিতরে আমার দেওয়ানে মা ধানের ভিতর থেকে চাল বের করে ভাত পাত কইরা খাইছে, আমার দেওয়ানে মা বাতাস টানছে এবং ছাড়ছে, সমস্ত নেমাত আমার ভোগ করে আমার হুকুম মানে নাই। ও ফেরেশতারা, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌ করিও না, আমার মালিকের হুকুম নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজা গুলো ঠাস ঠাস করে খুলে যাবে। আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিন, জাহান্নামের আগুন গুলা ধাউ ধাউ করে জ্বলবে, জাহান্নামের সাপ বিশ্ব গুলো হা করে তাকিয়ে থাকবে। ওদিকে আজা সালাতু আসসালাম আসবে, তার মাথা আসমানে, পাউথার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো, দিঘির মতো দুইটা চক্ষু, শরীরের ভিতরে লাম্বা লাম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গুড়া দিয়ে আগুনের জিব্বা বহিরে থাকবে। এই অবস্থা দেখে না পার মানে রুহু তো আর বের হইতে চাবে না। আরে 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আসসালাতু আসসালাম ডাকলো, খবিস, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইছো, বড় মিয়াগিরি দেখাইছো, ডাকাইতে দলের সর্দার হইছো, আমার মালিকের হুকুমে কিছু তোকে ধৈর্য নেওয়ার জন্য, আরে এক সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বলে যখন রুটাকে খপ কইরা ধরবে, তাইলে যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। আরে এই দুনিয়ার মাতুক বাড়ি সব শেষ হইয়া গেল, এ দুনিয়াদার পাগল, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজানদেরকে হলো পর্দার এই মা বোনদেরকে বলবো, বাজান এই কষ্ট করতে হইলে
যে কোনো বাজান সাদিকিন বান্দাদের সঙ্গী পরামর্শ অনুযায়ী চলা লাগবে, কারণ যেই ছাত্রের ওস্তাদ থাকে না তার দিক বিদিক ঠিক থাকে না। জোরে বলেন কথা ঠিক না ভাই? তাদের আল্লাহর ফজল করমে দেখবেন দিনের দিন তাদের দেল নাকের দিকে ঝুঁকতেছে, দিনের দিন গুনার থেকে ফিরতে পারতেছে। আগে নামাজ পড়তে পারতো না, এখন আল্লাহর ফজলে হুঁশ থাকতে নামাজ ছাড়তে পারে না, হারামের কাছে আল্লাহর ফজলে হুঁশ থাকতে যায় না। বাজান আছে না নাই? এইজন্য ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কোনো দলাদলি বুঝি টুজি না রে, বাজান দল দিয়া কি করবা? যদি কেউ কবরে যাইয়া বলে আমি চরমুনার মুরিদ, এই পরিচয় কবরে চলবে না। আমাদের কাজ হলো গুনার থেকে ফেরা নেকের কাজ করা, কলবকে নরম করে চোখে পানি নিয়া ইমানকে মজবুত করিয়া মাওলার পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে যাওয়া।